হাই জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি মূলত কী নিয়ে। আজকের ভিডিওতে সম্প্রতি ঘটে যাওয়া তুরস্কের ভূমিকম্প নিয়ে জানব। আমি ভিডিওতে তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, কেন এই বা এত বড় ভূমিকম্প? দ্বিতীয়ত, অতীতে কি এখানে বড় ভূমিকম্প হয়েছিল? এবং সর্বশেষ যে বিষয়টি জানব সেটি হচ্ছে, ভবিষ্যতে তুরস্কে ভূমিকম্প হওয়ার সম্ভাবনাই বা কতটুকু। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জানব এত বড় ভূমিকম্পের পিছনে কারণ কি। এটা বুঝতে হলে আপনাদেরকে এই অঞ্চলের ভূপৃষ্ঠের নিচের অংশকে দেখতে হবে, যেখানে তিনটি টেকটোনিক প্লেট একত্রিত হয়েছে। এই টেকটোনিক প্লেটগুলোই মূলত ভূমিকম্পের প্রধান কারণ। প্রথম ভূমিকম্পটি হয়েছিল তুরস্কের গাজিয়ান্টেপ শহরে, যার মাত্রা ছিল 7.8। এই শহরটি ভূমিকম্পের জন্য খুবই ভালনারেবল, কারণ দুটি প্লেটের মিলনস্থলের খুব কাছাকাছি এই শহরটি অবস্থিত। একটি হল অ্যানাটোলিয়ান প্লেট, অন্যটি অ্যারাবিয়ান প্লেট। অ্যানাটোলিয়ান প্লেটটি সবসময় চাপের মধ্যে থাকে, কারণ এই প্লেটটি অ্যারাবিয়ান প্লেট দ্বারা ইউরেশিয়ান প্লেটের বিপরীতে উপরের দিকে ধাক্কা অনুভব করে। এই ধাক্কার কারণে অ্যানাটোলিয়ান প্লেটটি পশ্চিমে সরে যায় আর আফ্রিকান প্লেটের মুখোমুখি হয়। বলা বাহুল্য, আফ্রিকান প্লেটটিও উপরের দিকে সরে যাচ্ছে, যার কারণে অ্যানাটোলিয়ান প্লেট, অ্যারাবিয়ান প্লেট এবং আফ্রিকান প্লেটের বাউন্ডারিগুলো একে অপরের সাথে স্লাইড করছে। ফলশ্রুতিতে অ্যানাটোলিয়ান প্লেট পশ্চিম দিকে আর আফ্রিকান ও অ্যারাবিয়ান প্লেট পূর্ব দিকে সরে যায়। আর এই ঘটনাকে জিওলজির ভাষায় স্ট্রাইক স্লিপ ফল্ট বলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, দুটি টেকটোনিক প্লেট যখন একে অপরের সাথে স্লাইড করে সরে যায়, তখনই তাকে স্ট্রাইক স্লিপ ফল্ট বলে। আর এ কারণেই গাজিয়ান্টেপে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। আর তার ঠিক 9 ঘন্টা পর ইকোনোজুতে 7.5 মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়। এখন আসি, অতীতে কি এখানে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়েছিল? উত্তরে বলবো হ্যাঁ, এর আগেও তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। 1999 সালে 7.6 মাত্রার, 2003 সালে 6.4 মাত্রার, 2011 সালে 7.2 মাত্রার এবং সর্বশেষ 2020 সালে 6.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এখন জানা যাক, ভবিষ্যতে এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কিনা। যেহেতু গাজিয়ান্টেপ শহরটি দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থলের খুবই কাছাকাছি অবস্থিত, সেহেতু শহরটি খুবই ভূমিকম্প প্রবণ এলাকা। তাই বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও তুরস্ক বড় ধরনের ভূমিকম্পের শিকার হতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা সবাই জানি তুরস্কের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। ভূমিকম্পে অনেক বিল্ডিং ধসে পড়েছে, সেই ধসে পড়া বিল্ডিংয়ের নিচে চাপা পড়েছে হাজার হাজার মানুষ, প্রাণ হারিয়েছে অনেকেই। তাই আমরা সকলে আল্লাহর কাছে তুরস্কের মানুষের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ এবং সব কিছু সহ্য করার তৌফিক দান করেন। আজকের ভিডিওটি এতটুকুই। তবে চলে যাওয়ার আগে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।